পরিবার, আজ আমরা দেখাবো ভিন্ন ধরনের একটি ভিডিও। আমাদের সাথে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আজ আপনাদের নিয়ে আসছি বাংলাদেশের মাগুরা জেলার সেই প্রত্যন্ত গ্রামে, আলোক দেয়া গ্রাম, যেখানে জন্মেছিল সৈয়দ আলী আহসান। আজ আমরা দেখাবো কবি সৈয়দ আলী আহসানের বাড়ি, ছায়ানিবিড় মনোরম পরিবেশের বাড়িটি। দেখতে অনেকেই আসে দূর দূরান্ত থেকে, তো আজ দেখুন বাড়িটি এবং সময় সুযোগ মতো আপনি এসে ঘুরে যাবেন। তো বাড়িটি দেখুন এবং আলী আহসান সম্বন্ধে শুনুন। আহসান সৈয়দ আলী 1920 সালের 26 মার্চ মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ আলী আহমেদ ছিলেন একজন স্কুল ইন্সপেক্টর, মাতা সৈয়দা কামরুননেগার খাতুন ছিলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামের জমিদার ও পীর সৈয়দ মোকাররম আলীর কন্যা। পিতৃমাতৃকুল দুদিক থেকেই তিনি ছিলেন সুফি ঐতিহ্যে লালিত। সৈয়দ আলী আহসান 1989 সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনি তার পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন। সৈয়দ আলী আহসান কৃত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসেবে স্বীকৃত। বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, প্রাবন্ধিক, গবেষক, সম্পাদক, অনুবাদক ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান 1922 খ্রিস্টাব্দের 26 মার্চ বর্তমান মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পুরন ঢাকা শহরের আরমানিটোলায় অবস্থিত আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স এসএসসি এবং ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, বর্তমানে ঢাকা কলেজ, থেকে এফএ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে 1943 খ্রিস্টাব্দের স্নাতক বিএ এবং 1944 সালে স্নাতকোত্তর এমএ ডিগ্রি লাভ করেন। এরপর তিনি কলকাতা চলে যান, সেখানেই বিয়ে করেন 7 জুলাই 1946 সালে। ততপর যথাক্রমে অল ইন্ডিয়া রেডিও কলকাতা কেন্দ্রে এবং রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে কর্মসূচি নিয়ামক রূপে চাকরি করছেন। তিনি 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। 1953 খ্রিস্টাব্দে সৈয়দ আলী আহসান করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান নিযুক্ত হন। 1960 খ্রিস্টাব্দ পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। 1960 থেকে 1967 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা একাডেমির পরিচালক প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ও অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয়। 1972 খ্রিস্টাব্দ থেকে 28 ফেব্রুয়ারি 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর পুনরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে প্রত্যাবর্তন করেন। 1975 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর থেকে 1977 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। 2002 খ্রিস্টাব্দের 25 জুলাই তিনি ঢাকায় ইন্তেকাল করেন। তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়। দেখছেন আলী আহসানের বাড়ি। দেখতে পাবেন পুরাতন একটি ইন্দ্রা বা কুয়ো, মাটির কুয়ো, সেটা দেখতে পাবেন। পাশে দেখুন, বাড়ির পাশেই আম বাগিচা, এখানে আম বাগান সহ অনেক ফলজ বৃক্ষ আমাদের সাথে। দেখুন বাড়িটা ভালো লাগবে, ছায়া ঘেরা বাড়িটি, শান্ত প্রকৃতির বাড়িটি। আসলে মনটা আপনাকে মনে হবে যে এখানে চুপ করে 10 মিনিট বসি। আপনি সময় করে আসুন, সৈয়দ আলী আহসানের বাড়ি দেখে যান, আপনাকে ভালো লাগবে। আপনি আসুন আর আমাদের সাথে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1977 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও ধর্ম সম্পর্কিত মন্ত্রণালয়ের
দায়িত্বে প্রেসিডেন্টের উপদেষ্টা পদে নিযুক্ত ছিলেন। সুইডেনের নোবেল কমিটির সাহিত্য শাখার উপদেষ্টা হিসেবে কাজ করেন 1976 খ্রিস্টাব্দ থেকে 1982 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1989 খ্রিস্টাব্দে তিনি জাতীয় অধ্যাপক হিসেবে অভিযুক্ত হন এবং সে বছরই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন সৈয়দ আলী আহসান। শেষ বয়সে দারুল ইহসান ইউনিভার্সিটির উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবেও তিনি শিক্ষিত মহলে বেশ পরিচিত ছিলেন। বাড়িটির সামনেই একটা রাস্তা দেখবেন, আর রাস্তার থেকেই আপনার একটা পাকা রোড মোটামুটি বাড়ি পর্যন্ত উঠে গেছে। কোনো কাদা পাড়াতে হবে না আপনাকে। বাড়ির সামনে অসাধারণ সবুজ ঘাসের মাঠ, আপনি বসেও সময় কাটাতে পারবেন। আসলেই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আমাদেরকে খুব ভালো লাগছে। আপনি আসুন, এসে দেখে যান। গ্রাম পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ, গাছপালায় ঘেরা, ছায়া নিবিড় পরিবেশ, শান্ত পরিবেশ। বাড়িটি অসাধারণ একটি কবির বাড়ি বলে মনে হচ্ছে। তো আপনাকে অনুরোধ করছি বাড়িটি এসে দেখে যাবেন, ভালো লাগবে আপনাকে। এটি বাড়ির পাশেই একটি মসজিদ। মসজিদটা দেখছি সামনে দেখবেন কিছু কবরস্থান, যেখানে ওই সময়ের কবির পিতা, কবির মাতা, কবির দাদি দাদার কবরস্থান, সবাই তারা পীর ছিল, পীর আউলিয়া দরবেশ ছিল। তো এলাকায় তাদের নাম ডাক যথেষ্ট, সবাই তাদেরকে চেনে। আপনি যে কাউকে বললে বাড়িটি দেখিয়ে দিবে। তো আমরা কীভাবে আসবেন সেটাও বলবো, ভিডিও শেষ পর্যন্ত দেখুন, সাথে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1971 খ্রিস্টাব্দে সৈয়দ আলী আহসান বাংলাদেশ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আমরা এখন মসজিদটির ভিতরের অংশ দেখাচ্ছি। মসজিদটি খোলা পায়নি, কোনো ক্যারেক্টারকে আমরা পাইনি, ভিতরটা দেখাচ্ছি কোনোরকম জানালা দিয়ে ভিতরের অংশটা দেখাচ্ছি, দেখালাম। তো এই যে সামনের কবরগুলো দেখছেন, এই কবরগুলো কবির মাতা পিতা দাদা দাদি এই সমস্ত কবর স্থান, তারা সবাই পীর ছিলেন। কি দেখুন তো বাড়িটা কি অসাধারণ, দুপাশে দুটা টিনের ঘর, গ্রামের পরিবেশ, সামনে বাড়ির সামনে বিশাল লম্বা সবুজ ঘাসের মাঠ, সব কবির বাড়ির এলাকা। বাড়ির সামনেও বেশ পেঁপে বাগান আছে, যেটা কবির বাড়ির কবির এই জমির সঙ্গেই অন্য কোনো ক্যারেক্টার সেটা তত্ত্বাবধান করে, বাড়িতে সাধারণত কেউ থাকে না। তো ক্যারেক্টারকে খুঁজে বের করতে পারলে আমরা ভিতরটা দেখাতে পারতাম, তবে শোনা গেছে বাড়ির এই ঘরের সামনে ওই পাশটাতে আর কিছু নেই, ওই পিছনে একটু 15-20 ফিট জায়গার পরেই আবার গাছপালা বাগান এসব নিয়েই বাড়িটি। বাড়ির উপরে একটা ফুল বাগান আছে, সামনে একটা সিঁড়ি, সিঁড়িটি দেখতে পাচ্ছেন। এই তো মসজিদটি, মসজিদটি একটা ক্যারেক্টার আছে, আজান দেয়, নামাজ কালাম পড়াই, আর সে সম্ভবত এই বাড়িতেই থাকে, ওনাকে আমরা পাইনি, এই জন্য বাড়িটা খুলে আমরা দেখাতে পারলাম না। দেখছেন সেই মসজিদটি, হযরত শাহ হাফিজ রহমতুল্লাহ লায়ে জামে মসজিদ, গৃহগ্রাম আলোক দিয়া মাগুরা, সত্যিই অসাধারণ। কবিতা সম্বন্ধে সৈয়দ আলী আহসানের ধ্যান ধারণা সমকালীন কবিদের চিন্তা ভাবনার সঙ্গে তেমন একটা সাদৃশ্য রক্ষা করে চলেনি, যদিও তার রচনায় রয়েছে ঐতিহ্য, চেতনা, সৌন্দর্যবোধ এবং স্বদেশ প্রীতি, যা অন্য কবিদের লেখাতেও বর্তমান। কবির অসংখ্য গ্রন্থের মধ্যে একক সন্ধ্যায় বসন্তকে সেরা সংকলন হিসেবে বিবেচনা করা হয়। একক সন্ধ্যায় বসন্ত কাব্যগ্রন্থে প্রধানত গদ্য কবিতা স্থান পেয়েছে। সেই গদ্য কবিতা রবীন্দ্রনাথ ও 30-এর কবিদের গদ্য কবিতা থেকে পৃথক, কেননা তার কবিতায় উপমা ও শব্দ ব্যবহারে রয়েছে নতুনত্ব ও আধুনিকতা। উপমা ব্যবহারে জীবনানন্দ দাশের সঙ্গে তার পার্থক্য এই যে, জীবনানন্দে আছে ইন্দ্রিয় গ্রাহ্য উপমা, আর সৈয়দ আলী আহসান প্রধানত ব্যবহার করেছেন বিমূর্ত উপমা। তার উপমার কারুকাজ, স্থাপনা, কৌশল সচেতন পাঠককে মুগ্ধ করে। তার 100 সন্ধ্যায় বসন্ত কাব্য সংকলনের শ্রেষ্ঠ কবিতা প্রার্থনা ও আমার পূর্ব বাংলা কবিতাদ্বয়,
তার কবি প্রতিভায় উদাহরণ পাওয়া যায় একটি কবির অংশবিশেষ। এইভাবেই আমার দিন রাত্রির অধীরতা অনেক বনের মধ্য দিয়ে অনেক নদী সমুদ্রের স্বচ্ছতায়, একদিন হয়তো পাহাড়ের দুর্গমতায় পাথরের নিশ্চেতন সংকট পার হয়ে ইউলিসিস ইথাকায় ফিরবে। আসুন আমরা এই কিংবদন্তি মানুষটিকে ভুলে না যেয়ে বাংলাদেশের ইতিহাসের পাতায় আরও শক্ত করে লিখি, আর সময় করে একদিন এসে ঘুরে যাই কবির ছায়া ঘেরা মনোরম পরিবেশের বাড়িটি। কবির বাড়িতে আসতে আপনি ঢাকা অথবা দেশের অন্য যে কোনো স্থান থেকে মাগুরা শহরে ঢাকা রোড বাস স্ট্যান্ড থেকে রিক্সা অথবা অটোরিক্সা যোগে মোহাম্মদপুর উপজেলা আঞ্চলিক রোডের আলোকদিয়া বাজার নামবেন। এটি বগিয়া ইউনিয়নের মধ্যে, বগিয়া ইউনিয়ন মাগুরা শহর থেকে 9 কিলোমিটার পশ্চিমে আলোকদিয়া বাজার। সেখানে যে কাউকে জিজ্ঞাস করলে আলী আহসানের বাড়ি অথবা হজরত শাহ হাফিজ রহমতুল্লাহ আল্লাহের বাড়ি দেখিয়ে দিবে যে কেউ। বাড়িটি দেখে আপনি মাগুরা শহরে এসে যে কোনো একটি হোটেলে রাত্রিযাপন করতে পারবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।